তখন আমি বললাম যে আমি যেদিন আসবো আগামীকাল, তো দাদা করছে দাদাও কিছু টান দেবে এখানে। তো আমি ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার এলাকায় আসার কথা ছিল এলাকায়, যে এবার দাদা কিন্তু একটা খেলাতে আমার আসার কথা, যে কোনো কারণে এলাকার যে কোনো একটা আপনি গন্ডগোলের কারণে আমাকে কিন্তু এখানে আসা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আমরা যে এলাকাতে আমি আসতে পারি না এমনি, তো সেই দাদা করলো ঠিক আছে আপনি যেহেতু আপনি টান দেবেন যে এখানে আমও কিছু দেবো, তাহলে দুইজনে একই সাথে আমরা দেবো। আমি ঠিক আছে সমস্যা নাই, সে উপলক্ষে গেছে আমি যেমন দাদার ভাড়া করে নিয়ে আসা আসে থাকি। আপনি সবাই দেখতেন আমি কিন্তু একটা দেখে আপনাকে আমি টানলি আসতে এখানে, আপনি সবাই দেখেছে। তাহলে দাদা কিন্তু আমাকে টাকা দেয় নেই, ওর থেকে বগুড়া থেকে খাবার দেখেন দাবা আপনি সিলেটে বাসিকে দেওয়ার জন্য। তো অবশ্যই মানুষ অনেকেই অনেক কিছু বলতে পারে, ঠিক আছে, তো মানুষের কথা কন কান কথা হিরোল আগে থেকে গান দেয়নি, এখনো ভবিষ্যতে কে কী বললো না বললো আমাকে যা আসে না। আমাকে আপনি 10 জন খাবার দেন, আমি কাউকে খাবার দিলে কি না দিলে কি মানুষ কোনো যায় আসে না, কেউ আমাকে 500 টাকা দিয়ে হেল্প করেনি যে তুমি হিরোল মানুষের খাবার দাও, তাই মানুষের কথা কোনো যায় আসে না। এই সম্পূর্ণ বুঝত বানোয়ার আর মনে করেন দেখতেছেন আমরা এই জায়গা চিনে পারি না, সিলেটে এত বড় বড় ধন্যবাদ লোক আছে তারা মনে করছে হিরোল কুট থেকে আসলে দিল দাদা কুট থেকে দিলে অনেকে সহ্য হচ্ছে, এই জন্য আমাদের নামে অপব্যবহার চালাই চালাইছে তারা। তা আপনার এই টান বিতরণকে আপনি সব সময়ের জন্য মানে অব্যাহত রাখবেন কিনা, বন্ধ করে দেবেন টোটালি? অবশ্যই আমি যতদিন আমাকে আল্লাহ শক্তি রাখতে আমি যতদিন আমি দিতে পারবো ততদিন আমি খালি সিলেট না সারা বাংলাদেশে যেখানে দুর্যোগ হবে সেখানে দাবি করতে আল্লাহ চেষ্টা করবো। ইতিপূর্বে আপনি দেখেছেন এখন পর্যন্ত করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমি হিরো আলম সব টিমকে তো আপনাদের মাঝে আসছি, আপনি দেখছেন যে কোনো জায়গায়, তাই আমি সব কিছু থাকবো যতদিন আমাকে আল্লাহ তৌফিক দিবে আপনাদের পাশে দাঁড়াতে। গতকালকে সিলেটে আপনি ত্রাণ বিতরণ করেছেন, মানে ওখানে কতটুকু পরিমাণ ত্রাণ বিতরণ করেছেন? গতকাল আমরা বিতরণ কালকে সিলেট সারা দাল সারা বড় আমি কাল গিয়ে করে কালকে আমি বিতরণ করি, আজকে রাত হয়ে গেছিলাম আমরা আজকে সারা দিন করেছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকের বিষয়টা নিয়ে আজকের বিষয়টা মানে কতদিনের মধ্যে আপনারা বিতরণ করলেন? একটু আগে আপনারা যে প্রশ্ন করলেন যে আমরা হিরো আলমকে আমরা ভাড়া করে নিয়ে এসেছি, সম্পূর্ণ ভালো, এই যে আজকে যে এত লোকের সমাগম, এত লোকের কান দেওয়া হচ্ছে, কিছু লোক বিশান্বিত হয়ে এইসব গুজব হচ্ছে, আমরা কোনো গুজবে কান দিই না, আমরা সোয়াবান নিয়ে আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়াইয়েছি, আপনারা সব সমস্ত দিন সাথে ছিলেন এবং দেখেছেন আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রায় 1000 পরিবারকে আমরা আজকে খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী দিতে সক্ষম হয়েছি। আল্লাহ যদি আমাদের তৌফিক রাখে ভবিষ্যতে আরও বড় কোনো দুর্যোগ হলে আমরা জনগণের পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকব। ধন্যবাদ। লাইক গোলাপি বাইরে আর ওকে ওয়ান পিস মারবাই কিন্তু সবাই।